টানা বৃষ্টি ও পাহাড়ি ঝলে শেরপুরের দেড় লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন পানির নিচে অন্তত পঞ্চাশ হাজার হেক্টর আমন ও এক হাজার হেক্টর সবজির ক্ষেত ভেসে গেছে দুই হাজারেরও বেশি পুকুর ও মৎস্য খামার এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি বন্যা পরিস্থিতির কি এতটুকু উন্নতি হয়নি কি পরিস্থিতি দেখছেন মামুন গত তিন দিনের যে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এটাতে মূলত শেরপুরের স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা হয়েছে আসলে আপনি যেমনটি বলছিলেন যে দেড় লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে শেরপুর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উদ্ধৃত শস্য ফসল পাঠানো হতো সেখানে এবার এই ভয়াবহ অবস্থা শেরপুরে অর্থনীতিতেও বেশ একটি নেতিবাচক প্রভাব ফেলবে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা আসলে আজকে দুপুর থেকে বৃষ্টি বন্ধ হয়েছে যদি এই বৃষ্টিপাত আর না হয় আর উজানে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে পাহাড়ি ঢল যদি অব্যাহত না থাকে সেক্ষেত্রে যে পানি আসছে শেরপুরে তাতেও এই অবস্থার উন্নতি হতে কয়েকদিন সময় লাগবে কারণ শিরপুরের নালিতাবাড়ি নকলা এই দুটি উপজেলা আসলে কোনো বছরই তেমন ক্ষতিগ্রস্ত হয় না বা বন্যা কবলিত হয় না কিন্তু এবার এতটাই বেশি পানির প্রবল ব্যাগ ছিল শ্রীবর্দি ঝিনাইগাতে এবং নালিতাবাড়ি ছাপিয়ে এই পানি কিন্তু নকলা এবং সদর উপজেলায় প্রবেশ করেছে তো ক্ষতির পরিমাণ তখনই কমবে যদি আজকের এই বৃষ্টি আর না হয় এবং পারি পাহাড়ি ঢল যদি কমে যায় সেক্ষেত্রে ক্ষতি কমার সম্ভাবনা রয়েছে এই ছিল মামুন আমার কাছে সবশেষ